দেখুন কিভাবে জানা যাবে এসএসসির ফলাফল। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান সহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। দুপুর 12:30টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। বেলা 1টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ও এসএমএসে ফল জানতে পারবে। এবার সারা দেশে 17,86,613 জন পরীক্ষার্থী ছিল। 2রা ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয় এবং 2রা মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা 4ঠা মার্চ শুরু হয়ে 11ই মার্চ পর্যন্ত চলে। 8টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresult.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড ও করা যাবে। প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও ফল নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। এসএমএস করেও ফল জানা যাবে। এসএসসির ফল পেতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2017 লিখে 1622 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। উদাহরণ এসএসএস ডিএইচএ 123456 2017। দাখিলের ফল জানতে DAKHIL লিখে MAD লিখতে হবে। আর কারিগরির ক্ষেত্রে এসএসসি লিখে TEC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে 2017 লিখে 1622 নম্বরে পাঠাতে হবে। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।